ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493939, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে lawbarret007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে আপনাদের সামনে ভিডিওটা করা হচ্ছে এই ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও, তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আজকে যে বিষয় সেই বিষয়ে আমরা প্রত্যেকেই কেউ না কেউ কিছু না কিছুভাবে সজাগ এবং অবহিত থাকি সবসময় এবং খোঁজেও থাকি, কারণ আমরা প্রপার্টি ইনভেস্ট করি, অনেকেই করি, কেউ থাকার জন্য করে, কেউ বা ইনভেস্টিভ পারপাসের জন্যই করে থাকে। তো এই বিষয়ে আজকে আমাদের ইনফরমেশান দেওয়া থাকবে আপনাদেরকে। আজকে যে বিষয় আমাদের সেটা হচ্ছে, কলকাতায় ফ্ল্যাট কিনতে চাইছেন? তাহলে কোথায় বাজার, কত দাম, কিংবা তার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকছে। কলকাতা এবং আশেপাশে নানা জায়গায় ফ্ল্যাটের বাজার দর এখন কত, রইল প্রতি বর্গ ফুটের হিসেব, 1 BHK নাকি 2 BHK নাকি 3 BHK, কার কত দাম, সেই বিষয়ে আজকে আলোচনা। পুজোর পরেই একটা ফ্ল্যাট কিনবেন কিংবা কেনার ইচ্ছা আছে কিংবা সেরকম ভাবছেন কিছু? কলকাতায় বা তার আশেপাশে ফ্ল্যাট কেনার পরিকল্পনা রয়েছে আপনার? দাম কত পড়বে জানা আছে? না থাকলেও চিন্তা নেই, এই প্রতিবেদনে রইল তারই সব হদিশ। কলকাতা এবং আশেপাশের নানা জায়গায় ফ্ল্যাটের বাজার দর এখন কত, রইল প্রতি বর্গফুটের হিসেব, 1 BHK নাকি 2 BHK নাকি 3 BHK, কার দাম কত, চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা হিসেব দিচ্ছি 3 BHK ফ্ল্যাটের দাম, যেটা নিয়ালিপুর। এই অঞ্চলের দাম একটু বেশির দিকেই, বর্গফুট প্রতি খরচ পড়ে গড়ে প্রায় 7,570 টাকা থেকে 8,070 টাকা। এখানকার বেশিরভাগ ফ্ল্যাটের গড় আয়তন 1250 থেকে বর্গফুট থেকে 1400 স্কোয়ার ফিট, অর্থাৎ একটি ফ্ল্যাট কিনতে খরচ প্রায় 1.01 কোটি থেকে 1.13 কোটি টাকার কাছাকাছি। এবার বলা দরকার EM বাইপাস। বাইপাসের পাশে ফ্ল্যাটগুলির দাম শুরু পার স্কোয়ার ফিট 6,780 থেকে 6,885 টাকা। এর ফ্ল্যাটগুলোর গড় আয়তন 1600 স্কোয়ার ফিট থেকে 1700 স্কোয়ার ফিট, তাহলে দাম পড়বে প্রায় 1.08 কোটি টাকা থেকে 1.18 কোটি টাকা। এরপরে VIP রোড। কলকাতার এই অঞ্চলে ফ্ল্যাট কিনতে গেলে আপনার খরচ পড়বে প্রায় 1 কোটি থেকে 1.505 কোটি টাকা। ফ্ল্যাটগুলির আকার 1500 থেকে 1650 স্কোয়ার ফিটের মতো। গড়ে প্রতি বর্গফুটের দাম প্রায় 6,350 টাকা থেকে 6,650 টাকা। তপসিয়া, এখানে ফ্ল্যাট কিনতে খরচ প্রায় 1.18 কোটি টাকা থেকে 1.26 কোটি টাকা। ফ্ল্যাটগুলির আয়তন গড়ে প্রায় 1390 থেকে 1500 বর্গফুটের মতো, আর বাজার দর গড়ে বর্গফুট প্রতি 8,230 থেকে 8,435 টাকা। এবার হচ্ছে কাকুটগাছি। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা কাকুটগাছি, এখানে ফ্ল্যাট কিনতে খরচ পড়ে প্রায় 1.13 কোটি টাকা থেকে 1.23 কোটি টাকা। এখানকার বাজার দর বর্গফুট প্রতি 8,100 থেকে 8,200 টাকা। ফ্ল্যাটের আয়তন 1400 থেকে 1500 বর্গফুট। নিউ টাউন, কলকাতার এই অংশ অপেক্ষাকৃত নতুন, তাই এখানে ফ্ল্যাটের দাম এখনও কিছুটা কম।
এখানকার ফ্ল্যাটগুলির গড় আয়তন 1500 থেকে 1650 স্কোয়ার ফিট, বাজার দর প্রতি স্কোয়ার ফিট 6350 থেকে 6650 টাকা। অর্থাৎ এখানে ফ্ল্যাট কিনতে গেলে খরচ পড়বে প্রায় 90 থেকে 97.96 লক্ষ টাকার মতো। এবার বলা দরকার টালিগঞ্জ। দক্ষিণ কলকাতার এই অংশে বর্গফুট প্রতি ফ্ল্যাটের দাম 7465 টাকা থেকে 7870 টাকা। ফ্ল্যাটগুলির আয়তন প্রায় 1350 থেকে 1450 স্কোয়ার ফিট। ফ্ল্যাট কিনতে গেলে খরচ পড়বে প্রায় 1.01 কোটি টাকা থেকে 1.14 কোটি টাকা। এই বিষয়ে আর একটা বলার দরকার, আমাদেরই কিছু দর্শক বলেছিলেন যে ফ্ল্যাট সম্পর্কে কিছু আইডিয়া দিতে, তো তাই জন্যেই এই আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে 2BHK ফ্ল্যাটের দাম। সল্ট লেক, এই অঞ্চলের 2BHK ফ্ল্যাটগুলি আয়তনে বেশ বড়, গড়ে প্রায় 1000 স্কোয়ার ফিট থেকে 1050 স্কোয়ার ফিট, বর্গফুট প্রতি দাম 5795 থেকে 6170 টাকা, সর্বমোট দাম পড়বে প্রায় 59.75 লক্ষ টাকা থেকে 64.79 লক্ষ টাকা। উল্টোডাঙা, বাজার দর প্রতি স্কোয়ার ফিট 5900 টাকা থেকে 6100 টাকা, ফ্ল্যাটগুলির গড় আয়তন 900 থেকে 975 স্কোয়ার ফিট, ফ্ল্যাট কিনতে খরচা মোটামুটি 54.3 লক্ষ টাকা থেকে 58.3 লক্ষ টাকা। নিয়ালিপুর, এই অঞ্চলে 2BHK ফ্ল্যাটগুলির গড় আয়তন 950 টাকা থেকে 1000 বর্গফুট, এখানে বাজার দর প্রতি বর্গফুটে 6880 থেকে 6975 টাকা। অর্থাৎ ফ্ল্যাট কিনতে খরচ প্রায় 65.36 লক্ষ টাকা থেকে 70.75 লক্ষ টাকা। এরপরে বলা যাক টালিগঞ্জ, এই অঞ্চলে 2BHK ফ্ল্যাটগুলি গড় আয়তন 870 থেকে 950 স্কোয়ার ফিট, এখানে বাজার দর প্রতি বর্গফুটে 6075 টাকা থেকে 6775 টাকা। অর্থাৎ ফ্ল্যাট কিনতে খরচ প্রায় 52.85 লক্ষ টাকা থেকে 62.33 লক্ষ টাকা। লেক গার্ডেন্স, এই অঞ্চলে ফ্ল্যাটগুলির গড় আয়তন 935 থেকে 990 স্কোয়ার ফিট, এখানে বাজার দর প্রতি বর্গফুটে 5600 থেকে 5800 টাকা। অর্থাৎ ফ্ল্যাট কিনতে খরচ 52.36 লক্ষ টাকা থেকে 57.42 লক্ষ টাকা। হাওড়া, ফ্ল্যাট কিনতে খরচ 50.50 লক্ষ টাকা থেকে 55 লক্ষ টাকা, ফ্ল্যাটগুলি গড় আয়তন 900 থেকে 975 স্কোয়ার ফিট, এখানে বাজার দর প্রতি বর্গফুটে 5500 থেকে 5700 টাকা। সোনারপুর, ফ্ল্যাট কিনতে খরচ প্রায় 20.04 লক্ষ টাকা থেকে 24.04 লক্ষ টাকা, ফ্ল্যাটের বাজার দর 2750 থেকে 2900 টাকা, এখানে ফ্ল্যাটগুলির গড় আয়তন প্রায় 700 থেকে 860 বর্গফুট। সোনারপুর এই জায়গাটা কিন্তু মিউনিসিপ্যালিটি নয়, এটা সোনারপুর কিছুটা মিউনিসিপ্যালিটি আছে আর কিছুটা গ্রাম পঞ্চায়েতও আছে। জোকা, ফ্ল্যাট কিনতে খরচ প্রায় 21.44 লক্ষ টাকা থেকে 25.44 লক্ষ টাকা, ফ্ল্যাটের বাজার দর 2950 থেকে 3100 টাকা, এখানে ফ্ল্যাটগুলির গড় আয়তন প্রায় 700 থেকে 850 স্কোয়ার ফিট। রাজারহাট, রাজারহাটেও দিকটা চিংড়িঘাটা ওই সব সাইড দিয়ে কিছুটা কিন্তু পঞ্চায়েত এরিয়াও আছে। রাজারহাটে ফ্ল্যাট কিনতে খরচ পড়বে প্রায় 22.84 লক্ষ থেকে 26.84 লক্ষ টাকা, ফ্ল্যাটের বাজার দর বর্গপ্রতি 3300 থেকে 3600 টাকা, এখানে ফ্ল্যাটগুলির গড় আয়তন প্রায় 660 থেকে 780 স্কোয়ার ফিট। এরপরে বলা দরকার 1BHK মানে সিঙ্গেল BHK ফ্ল্যাট। উত্তরপাড়া, এখানে প্রতি বর্গফুটের বাজার দাম প্রায় 3000 থেকে 3220 টাকা, গড়ে 415 থেকে 490 বর্গফুটের ফ্ল্যাট পাওয়া যায়, যার দাম পড়বে প্রায় 12.15 লক্ষ টাকা থেকে 16.15 লক্ষ টাকা। নরেন্দ্রপুর, এখানকার ফ্ল্যাটগুলির গড় আয়তন 430 স্কোয়ার ফিট থেকে 520 স্কোয়ার ফিট, এখানে প্রতি বর্গফুটের দাম প্রায় 3100 থেকে 3450 টাকা। অর্থাৎ এই অঞ্চলে একটি সিঙ্গেল BHK ফ্ল্যাট কেনার খরচ প্রায় 13.56 লক্ষ টাকা থেকে 17.56 লক্ষ টাকা। মধ্যমগ্রাম, এখানকার ফ্ল্যাটগুলির আয়তন বেশিরভাগ 470 বর্গফুট থেকে 540 বর্গফুট, দাম মোটামুটি বর্গফুট প্রতি 3200 থেকে 3500 টাকা। অর্থাৎ ফ্ল্যাট কিনতে খরচ প্রায় 15 থেকে 19 লক্ষ টাকা। তাহলে মোটামুটি কলকাতা এবং কলকাতার আশেপাশে আমরা 3BHK 2BHK এবং সিঙ্গেল BHK ফ্ল্যাটের মোটামুটি কত স্কোয়ার ফিট এবং কত কী রেট যাচ্ছে আনুমানিক একটা
আপনাদের হিসেব করে জানালাম। এরপর যদি কারো কোনো ইন্টারেস্ট থাকে ফ্ল্যাটের বিষয়ে, কেনার বিষয়ে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এরকম অনেক খোঁজ থাকে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং আপনারা সেটা পছন্দ হলে কিনতে পারবেন। এবং কেনার সময় আমরা সম্পূর্ণ আপনাদের সহযোগিতা করব, কীভাবে পেপার চেকিং করা, সার্চিং করা, যাতে কিনে না ঠকেন, এবং কি করে রেজিস্ট্রি করা যায়, কত কমে কীভাবে ভালোভাবে রেজিস্ট্রি করে দেওয়া যায়, সেগুলো বিষয়ে আমরা নজর রাখব এবং এই বিষয়ে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করব। তাহলে আজকে ভিডিওটা এইটুকুনি। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। থ্যাঙ্কিং ইউ অল। লবারেটের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।